আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ইসলামিক দোয়া চ্যানেল এর বন্ধুরা, আপনাদের জন্য যে আমলটি বলবো সেটা খুবই শক্তিশালী একটি দোয়া। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। আর সূরা ফাতিহার এমন একটি দোয়া বলবো যেটা পড়লে আপনার জীবনের সকল সমস্যা দূর করতে পারবে। আজ যেই গুরুত্বপূর্ণ দোয়াটি বলতে যাচ্ছি সেটা পড়লে আপনার ঘরের রিজিকের সমস্যা থেকে শুরু করে জীবনের সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। বর্তমানে টাকার সমস্যা সব থেকে বড় সমস্যা, টাকা ছাড়া চলা অনেক কষ্ট, কিন্তু যখন আপনি টাকার সমস্যায় পড়বেন তখন এই দোয়াটি পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য উত্তম পন্থা বের করে দেবেন ইনশাআল্লাহ, যা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে চাইলে সেই মানুষ আপনাকে অনেক কটু কথা শোনায়, আর আল্লাহ বলেন হে বান্দা তুমি আমার কাছে চাও। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তখন খুব খুশি হন। আল্লাহকে বিশ্বাস করে যদি বলেন হে আল্লাহ তুমি সব কিছু দেওয়ার মালিক, তুমি সব কিছু সমাধানের মালিক, তুমি ছাড়া কে আছে আমার সমস্যাগুলো সমাধান করে দেয়, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ইনশাআল্লাহ পূর্ণ বিশ্বাস দিয়ে আমল করুন, আপনার কাজ হয়ে যাবে। আমলটি সূরা ফাতিহার আমল, আমলটি 7 দিন করবেন। সূরা ফাতিহা পড়ার ফজিলত অনেক, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা এটি। আমলটি করলে আপনার যে কোনো সমস্যা আল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান করে দিবেন। আপনার চাকরির সমস্যা, তাহলে সূরা ফাতিহার এই আমলটি করুন। আপনার ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, তাহলে এই আমলটি করুন। আপনার ঘরে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আছে, তাহলে আজকের এই আমলটি করুন। এমনকি আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলেও এই আমলটি করুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন। 7 দিনের ভিতর আপনি যা চাইবেন তাই পাবেন। এই আমলটি আপনি 7 দিন করবেন। আমলটি একটি নির্দিষ্ট সময় নিয়ে করতে হবে। আমলটি আপনি বৃহস্পতিবার থেকে শুরু করবেন, আর আমলটি করবেন এশার নামাজের পর। আমলটি এশার নামাজের পর করবেন। এই আমলটি রাতে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। সারাদিন বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, তাই রাতে যখন সময় পাবেন তখন আমলটি করুন। আমলটি আপনি বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত করবেন, মোট 7 দিনের আমল। এই আমলটি আমি বলতে যাচ্ছি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে উজু করে নেবেন, তারপর একটি খালি ঘরে আমলটি করার জন্য জায়নামাজ নিয়ে ক্যাবলামুখী হয়ে বসবেন। প্রথম দিন বৃহস্পতিবার 11 বার দুরুদ পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন। এরপর 90 বার সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেকবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। মানে প্রথমবার বিসমিল্লাহ শরীফ বলে পড়লেন সূরা ফাতিহা, দ্বিতীয়বার আবার বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়বেন, এইভাবে 90 বার পড়বেন। তারপর আবার 11 বার দুরুদ শরীফ পড়বেন। এটা হলো প্রথম দিনের আমল। দ্বিতীয় দিনের আমল, এশার নামাজের পর 10 বার দুরুদ শরীফ পড়বেন, তারপর 80 বার সূরা ফাতিহা পড়বেন ওই একই নিয়মে, এরপর আবার 10 বার দুরুদ শরীফ পড়বেন। তৃতীয় দিন 9 বার দুরুদ শরীফ পড়বেন, 70 বার সূরা ফাতিহা পড়বেন, আবার শেষে 9 বার দুরুদ শরীফ পড়বেন। চতুর্থ দিন 8 বার দুরুদ শরীফ পড়বেন, 60 বার সূরা ফাতিহা পড়বেন, আবার শেষে 8 বার দুরুদ শরীফ পড়বেন। পঞ্চম দিন 7 বার দুরুদ শরীফ পড়বেন, 50 বার সূরা ফাতিহা পড়বেন, এবং শেষে আবার 7 বার দুরুদ শরীফ পড়বেন। ষষ্ঠ দিন 6 বার দুরুদ শরীফ পড়বেন, 40 বার সূরা ফাতিহা পড়বেন, এবং শেষে আবার 6 বার দুরুদ শরীফ পড়বেন। সপ্তম দিন মানে শেষ দিন 5 বার দুরুদ শরীফ পড়বেন, তারপর 30 বার সূরা ফাতিহা পড়বেন, আবার শেষে 5 বার দুরুদ শরীফ পড়বেন। প্রতিদিন আমল শেষ করে আল্লাহর কাছে চাইবেন, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আল্লাহর কাছে চাইবেন। ধরেন আপনি চাকরির জন্য চাইছেন, তো চাকরির জন্য এই 7 দিন যাবেন। ধরেন আপনি যে কোনো সমস্যায় পড়ছেন, টাকার সমস্যা, ঋণগ্রস্ত, যে কোনো সমস্যা, ওই 7 দিনে একই বিষয় মহান আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার এই সমস্যার সমাধান করে দেবেন। অবশ্যই আল্লাহ আপনার চাহিদা বুঝেন এবং উত্তম একটি সমাধান দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।